হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে জানছিলাম উদ্ভিদের ক্ষেত্রে তার যে শ্বসন হচ্ছে সেই শ্বসনের গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, সেই সব কিছু সম্পর্কে। এখন আমাদের একটা ধাপ কিন্তু এখনো বাকি আছে, সেটা হচ্ছে এই যে আমাদের গ্লাইকোলাইসিসে এফএডিএইচ টু এনএডিএইচ টু তৈরি হয়েছিল, সেগুলোকে তো আমাদের এটিপিতে পরিণত করতে হবে। সেটা কিভাবে হয় সেই জিনিসটাই আমরা জানবো, এবং সেই ধাপটা কি? ইলেকট্রন স্থানান্তর এবং এটিপি তৈরি। এই ধাপটা কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়াতে ঘটছে। ক্রেবস চক্রও মাইটোকন্ড্রিয়াতে ঘটেছিল, এটাও মাইটোকন্ড্রিয়াতে ঘটবে। এবং এখানে আমাদের যা যা শক্তি বাকি আছে এখনো এটিপিতে কনভার্ট হতে, সবগুলোই এটিপিতে কনভার্ট হয়ে যাবে। সো আমরা একটু দেখি, শ্বসনের প্রথম ধাপে মানে গ্লাইকোলাইসিস এবং দ্বিতীয় ধাপে মানে ক্রেবস চক্রে যে সকল এনএডিএইচ টু এফএডিএইচ টু তৈরি হয়েছিল সেগুলো এটিপিতে রূপান্তরিত করা হয়, এবং এটিকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হচ্ছে। কারণ এখানে এটিপি তৈরি হচ্ছে, এখানে এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে যাচ্ছে, এই জন্য এটা ফসফোরাইলেশন। এবং দেখো, প্রতি অণু গ্লুকোজ থেকে প্রথম ধাপে গ্লাইকোলাইসিস ধাপে দুই অণু এনএডিএইচ টু উৎপন্ন হয়, দ্বিতীয় ধাপে হচ্ছে আট অণু এনএডিএইচ টু তৈরি হয় এবং দুই অণু এফএডিএইচ টু তৈরি হয়। এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি জানি, আমরা দেখে এসেছি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যেটা, ইটিসি যেটা। এখন আমরা ইটিসি নিয়ে জানবো, বাকি জিনিস আমাদের জানা শেষ। এখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন সম্পর্কে যদি আমরা জানতে যাই, তাহলে আমরা দেখতে পাই ইলেকট্রন ট্রান্সপোর্টের ক্ষেত্রে যে প্রোটিনগুলো কাজ করে তারা একটা চেইন আকারে পরপর বসে থাকে, এবং তারা একটা মাল্টি প্রোটিন কমপ্লেক্স তৈরি করে। কয়টা? চারটা মাল্টি প্রোটিন কমপ্লেক্স তারা তৈরি করে। এই যে কমপ্লেক্সটা তারা তৈরি করলো, তখন কি করছে এই কমপ্লেক্সটা? এই কমপ্লেক্সটা থাকবে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, আমরা যে ভাঁজ করা মেমব্রেনটা দেখতে পাই সেই মেমব্রেনের মধ্যে থাকে, এবং শক্তির ক্রম নিম্ন ধারায় অবস্থান করে। মানে প্রথম যে কমপ্লেক্সটা থাকবে তার মধ্যে থেকে বেশি শক্তি নির্গত হবে, তারপরেরটায় কম শক্তি, তারপরেরটায় কম শক্তি, এভাবে করে করে জিনিসটা অবস্থান করছে। এবং ইলেকট্রন স্থানান্তরের সময় যেই শক্তি নির্গত হয় তা দিয়ে এটিপি তৈরি হয়। এটিপি তৈরির এই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ইলেকট্রন স্থানান্তরের সময় যেই শক্তি নির্গত হয় এই কথাটার মানে কি? মানে হচ্ছে এই কমপ্লেক্সের ভেতর দিয়ে যখন ইলেকট্রনটা যাবে তখন এই শক্তিটাকে ব্যবহার করে, শক্তি যেটা নির্গত হচ্ছে তাকে ইউজ করে এইচ প্লাস কে, প্রোটনকে মুভ করানো হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, যে জিনিসটা ডিটেইলসে আমরা একটু পরেই দেখব। এবং দেখো, প্রতিটা এনএডিএইচ টু থেকে তিনটা এটিপি, প্রতিটা এফএডিএইচ টু থেকে দুইটা এটিপি তৈরি হয়। সো আমরা এফএডিএইচ টু কে ভাঙিয়ে দুটো এটিপি পাবো, এনএডিএইচ টু কে ভাঙিয়ে তিনটা এটিপি পাবো। এখন যে ভাঙিয়ে কথাটা বলছে, কথাটা আসলে সম্পূর্ণভাবে সঠিক না। কথাটা হবে এরকম যে এফএডিএইচ টু কে আমি এফএডি তে পরিণত করে ফেলবো, এনএডিএইচ টু কে আমি এনএডি তে পরিণত করে ফেলবো। কারণ আমার অন্যান্য যে চক্রগুলো চলছে, ক্রেবস চক্র, গ্লাইকোলাইসিস, সেখানে কিন্তু আমার এনএডি লাগবে, এফএডি লাগবে। সো এই দুটো জিনিসকে এই এফএডিএইচ টু এনএডিএইচ টু আকারে থাকলে কিন্তু হবে না, তাদের পূর্ব অবস্থায় ফেরত যেতে হবে। সো আমরা চেষ্টা করব তার ভেতর থেকে ইলেকট্রনটা আর কি বের করে দিয়ে, তার থেকে প্রোটনটাকে আলাদা করে দিয়ে তাকে পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসছে, যাতে সে চক্রগুলোতে আবার গিয়ে কাজ করতে পারে, যাতে আমাদের চক্রটা কখনো বন্ধ না হয়ে যায়। এগুলোর সাপ্লাই কমে গেলে কিন্তু চক্রটা আর কাজ করবে না। ওকে, আমরা পরের স্লাইডে যাই। এখানে বলা আছে প্রক্রিয়াটা সম্পর্কে। সো প্রক্রিয়াটা আমরা একটু ফার্স্টে টেক্সটটা দেখি, লেখাটা দেখি, লেখা বুঝার চেষ্টা করি, তারপর আমরা ছবিটা দেখব। দেখো, এনএডিএইচ টু সে ইলেকট্রন চেইনের মধ্যে একটা বাহক অণুতে যুক্ত হচ্ছে, হওয়ার পরে সেখানে কি করছে, সে তার উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনকে মুক্ত করে দিচ্ছে। সে যখনই তার ইলেকট্রন মুক্ত করছে তখন কি হচ্ছে, তার থেকে কিন্তু প্রোটনটা আলাদা হয়ে যাচ্ছে, এবং এইখানে যে শক্তিটা নির্গত হয় সেই শক্তিটা হাইড্রোজেন আয়নকে পাম্প করে অন্তঃঝিল্লির বাইরে দিয়ে দিবে। এবং অন্তঃঝিল্লির বাইরে কথার মানে হচ্ছে, আমি যদি একটু একে দেখাই জিনিসটা, ছবি আমরা যদিও পরে দেখবো, তাও এখানেই আমি দেখাচ্ছি। দেখো, এটা মনে করো আমার মাইটোকন্ড্রিয়াটা, এবং এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরের ইনার মেমব্রেনটা, এবং আমার চেইনটা কোথায় আছে, চেইন থাকবে হচ্ছে এই জায়গাটাতে। সো এইচ প্লাস এখানে ছিল, এখান থেকে বের করে দিব হচ্ছে এই ফাঁকা জায়গাটাতে, এই জায়গাটাতে, মাইটোকন্ড্রিয়ার বাহিরে দিব না, দিব হচ্ছে এই দুটো ঝিল্লির মাঝখানে। আচ্ছা, ইলেকট্রন পরে কি করছে, ইউবিকুইনোনের মাধ্যমে সামনের দিকে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। সো ইউবিকুইনোন একটা বাহক, যে কি করছে, যে অন্য একটা কমপ্লেক্সের সাথে তার সংযোগ রক্ষা করছে, ইলেকট্রনটাকে গ্রহণ করে সে আরেকটা কমপ্লেক্সের কাছে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো এফএডিএইচ টু, সে কি করছে, সে সাইটোক্রোম রিডাক্টেজের সাথে যুক্ত হচ্ছে, এবং সেখানে গিয়ে তার ইলেকট্রনটাকে সে
ছেড়ে দিচ্ছে। এবং এখানেও সেম ঘটনা ঘটছে, এইচ প্লাস কে পাম্প করে ম্যাট্রিক্সের ভেতর থেকে দুটো ঝিল্লির মাঝখানের ফাঁকা জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইলেকট্রনটার পর সাইটোক্রোম সি তে চলে যাচ্ছে এবং ধাপ তিনে কি হচ্ছে, সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন সাইটোক্রোম অক্সিডেজে স্থানান্তরিত হচ্ছে এবং অক্সিডেজে স্থানান্তরিত যখন হয় তখন এইচ প্লাসও দেখা যায় যে ম্যাট্রিক্স থেকে ফাঁকা স্থানে চলে যাচ্ছে এবং এই যে ইলেকট্রনটা সে সাইটোক্রোম অক্সিডেজ থেকে তারপরে কোথায় যাবে, এরপরে কে তাকে গ্রহণ করে, সবশেষে ইলেকট্রনটাকে ওই জায়গা থেকে গ্রহণ করবে হচ্ছে অক্সিজেন। অক্সিজেনটা সাইটোক্রোম অক্সিডেজ থেকে বের হয়ে ম্যাট্রিক্সে মুক্ত হয়ে আসার সাথে সাথে অক্সিজেন তাকে গ্রহণ করে ফেলবে। আর ইলেকট্রনকে যদি অক্সিজেনটা গ্রহণ করে সেই সাথে সে যদি প্রোটনকেও গ্রহণ করতে পারে তখন কি হবে, আমরা জানি যে অক্সিজেন ইলেকট্রন প্রোটন একসাথে মিলে কি তৈরি করে, পানি তৈরি করে ফেলে। সো আমরা আলটিমেটলি কি তৈরি হচ্ছে, পানি তৈরি হচ্ছে। আমরা তো পানি তৈরি দেখলাম, আমরা এখন কিন্তু এটিপি তৈরি দেখিনি। সো দেখি আর কি কি বলা আছে। দেখো বলা আছে ম্যাট্রিক্স থেকে এই যে হাইড্রোজেন আয়নকে বারবার আমি পাম্প করে এই ফাঁকা জায়গাটাতে দিয়ে দিচ্ছি, ফলে কি হচ্ছে এই জায়গাটা এইচ প্লাস এর ঘনত্ব কি হলো, বেড়ে গেল। ম্যাট্রিক্সে এইচ প্লাস এর ঘনত্ব কি হলো, কমে গেল। আচ্ছা এখন দেখি এই যে বাড়া আর কমা এটার ফলে কি হচ্ছে, এদের একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এই জিনিস সম্পর্কে কিন্তু আমরা আগেও জেনেছি যে একটা ঘনত্বের চেঞ্জ হয়ে যাবে। এই গ্রেডিয়েন্টটা তৈরি হলে কি হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রোটনটা আবার ফেরত আসার চেষ্টা করে, তাই তো? এখন দেখো যখনই আমার গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে সেখানে কি হতে পারবে, কেমি অসমোসিস হবে। এখন দেখো বলাই আছে যে আন্তঝিল্লির যে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গাটা থেকে এইচ প্লাস যেটা সেটাকে কেমি অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে এটিপি সিনথেস এর মধ্য দিয়ে পুনরায় ম্যাট্রিক্সে প্রবেশ করানো হয়। আমরা এটিপি সিনথেসের নামও আগে শুনেছি এবং আমরা জানি যে কেমি অসমোসিস প্রক্রিয়ায় যদি এটিপি সিনথেস থাকে তাহলে এর ভেতর দিয়ে সে একটা চ্যানেল হিসেবে কাজ করে, এর ভেতর দিয়ে এইচ প্লাসটা আবার তার আগের স্থানগুলোতে ফেরত আসা শুরু করে। সো এই ফেরত আসার সময় কি হয়, এটিপি সিনথেস যখন তার ভেতর দিয়ে তার চ্যানেলের ভেতর দিয়ে প্রোটনকে যাতায়াত করতে দেয় তখন এটিপি সিনথেস তো তার নিজেরই নাম, সো সে কি করে এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত করে এটিপি তৈরি করে। দেখো আমাদের কাঙ্ক্ষিত এটিপি শব্দটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমরা কি দেখলাম, ইলেকট্রন ট্রান্সপোর্ট হচ্ছে, হতে হতে পানি তৈরি হলো এবং পানি তৈরি হয়ে যাওয়া একটা ঘটনা, আর হচ্ছে এইচ প্লাস গুলোকে যে আমি বের করে দিয়েছিলাম ম্যাট্রিক্স থেকে তাকে আবার যখন আমি ফেরত আনবো তখন আমার এটিপি তৈরি হচ্ছে। তার মানে আমার এই প্রোটনটাকে পাম্প করা জরুরি, প্রোটন পাম্প না হলে এই গ্রেডিয়েন্টটা তৈরি না হলে কেমি অসমোসিস না হলে এটিপি সিনথেস কিন্তু কাজ করছে না। এটিপি সিনথেস তখনই কাজ করবে যখন গ্রেডিয়েন্ট তৈরি হবে এবং কেমি অসমোসিস হবে এবং তখনই এটি এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এখন দেখো লাস্ট যে ধাপটা সেই ধাপে বলা আছে অক্সিজেন গ্রহণ এবং পানি উৎপাদন, আমরা যদিও এটা শুনে গিয়েছি আগে বলে ফেলেছি। এখন দেখো এখানে বলা আছে ধাপ তিন থেকে প্রাপ্ত ইলেকট্রন এবং ধাপ চার থেকে প্রাপ্ত প্রোটন এগুলোকে ইউজ করে সে কি করছে, সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে। ম্যাট্রিক্সের মধ্যে অক্সিজেন তারপর প্রোটন ইলেকট্রন মিলে পানি তৈরি করে ফেললো। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে রয়েছে অক্সিজেন, এখানে রয়েছে চারটি ইলেকট্রন, এখানে রয়েছে চারটি প্রোটন, এখানে রয়েছে 2 মোল পানি। দুই কেন, কারণ হচ্ছে আমাদের 1 মোল পানি তৈরি করতে হলে আসলে এখানে আমার 1/2 মোল অক্সিজেন লাগবে, 2 ইলেকট্রন লাগবে, 2 প্রোটন লাগবে। সো 1/2 মোল অক্সিজেন আসলে ওভাবে যুক্ত হয় না, অক্সিজেন আকারে যেহেতু যুক্ত হচ্ছে তো আমি 4টে ইলেকট্রন নিব, 4টা প্রোটন নিব এবং 2 মোল পানি তৈরি করব। আচ্ছা দেখো এখানে বলা আছে ম্যাট্রিক্সে অক্সিজেনের শূন্যতা দেখা দিলে সমস্ত প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাবে। কোয়েশ্চেন হচ্ছে কেন অক্সিজেনের শূন্যতা দেখা দিলে সমস্যাটা কি, আমার তো মেইন টার্গেট হচ্ছে এটিপি তৈরি করা, আমার মেইন টার্গেট হচ্ছে প্রোটনটাকে দিয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে কেমি অসমোসিস করা, এখানে অক্সিজেনের কাজটা কি কাজ আছে, অক্সিজেনটা শেষমেশ কি করে ইলেকট্রনটাকে গ্রহণ করে। সো অক্সিজেন যদি ইলেকট্রন গ্রহণ করার জন্য বসে না থাকে এই ইলেকট্রন যে ট্রান্সপোর্টের ঘটনাটা এই ঘটনাটা বন্ধ হয়ে যাবে। যেখানেই অক্সিজেন যখন আসবে, অক্সিজেন যখন অ্যাভেলেবেল হবে তখন কি হবে, সেই ইলেকট্রনটাকে দেওয়ার মতো কাউকে পাচ্ছে, ইলেকট্রনটা নিয়ে তার বসে থাকতে হবে না, ফলে সে আবারও নতুন করে ইলেকট্রন নিতে পারবে। সো বারবার এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াটা কিন্তু বজায় থাকবে। এরপর দেখো ইটিসি এর ক্ষেত্রে অক্সিজেন হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা এবং ইটিসি ছাড়া সবাত শোষণ পূর্ণ হয় না, কারণ তখনও শক্তি NADH2 FADH2 আকারে রয়ে গিয়েছে, এটিপি আকারে আসেনি।
ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে সকল বাহক আছে সেখানে কি কি থাকতে পারে? NADH কিউ রিডাক্টেজ আছে, এটা হচ্ছে 26 সাবইউনিট যৌগ, এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমনিতে রিটেনে কখনো আসে না। সাইটোক্রোম রিডাক্টেজ নামে একটা যৌগ আছে যেটা হচ্ছে 10 সাবইউনিটের যৌগ। সাইটোক্রোম অক্সিডেজ আছে, এই নামগুলো কিন্তু আমরা অলরেডি পেয়েছি, এবং সাইটোক্রোম সি আছে, এটা একটা ছোট প্রোটিন। এবং ইউবিকুইনন এটা হচ্ছে নন প্রোটিন যৌগ। আর ইলেকট্রন ট্রান্সপোর্টের মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে ইলেকট্রনটাকে ম্যাট্রিক্সের অক্সিজেনের কাছ পর্যন্ত প্রবাহিত করে দেওয়া, এবং এই যাত্রা পথে প্রোটনকে পাম্প করে ম্যাট্রিক্স থেকে বের করে দেওয়া, পরবর্তীতে যাতে কেমিওসমোসিসটা হতে পারে। এখন আসুন ছবিটাতে, দেখো আমরা দেখতে পাচ্ছি যে NADH কিউ রিডাক্টেজ যে অংশটার মধ্যে রয়েছে এটা হচ্ছে আমাদের প্রথম যে কমপ্লেক্সটা, আমি অন্য একটা কালার দিয়ে যদি লিখি, এই অংশটা হচ্ছে আমাদের ফার্স্ট কমপ্লেক্স। চারটা কমপ্লেক্স আছে আমরা শুনেছি, পেয়েছি, পড়েছি। এখন দেখো এই যে প্রথম যে কমপ্লেক্সটা সেটার সাথে এই NADH কিউ রিডাক্টেজ আছে, এবং NADH2 আসলো, এসে সে কি করলো, ইলেকট্রন ছেড়ে দিল কিন্তু, এবং NAD তে পরিণত হলো। দেখো কি করছে সে, এই দেখো সে পাম্প করে বের করে দিল প্রোটনকে, ইলেকট্রন এখন যাতায়াত করবে। ইলেকট্রন কোন দিক দিয়ে যাচ্ছে? ইলেকট্রনটা যেই জায়গাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে কমপ্লেক্স টু। আমরা চারটা কমপ্লেক্স পেয়েছি, এটা হচ্ছে সেকেন্ড কমপ্লেক্স, এবং তার সাথে ইউবিকুইনন যুক্ত থাকে। ইউবিকুইনন জিনিসটা এই এক নাম্বার কমপ্লেক্স থেকেও ইলেকট্রন নিয়ে বহন করতে পারে, দুই নাম্বার থেকেও সে বহন করতে পারে। সে দুই নাম্বার এখান থেকে যখন বহন করছে সে ইলেকট্রনটা কাকে দিবে? এই পাশে দিবে, এইটা হচ্ছে আমাদের তিন নাম্বার কমপ্লেক্স। এবং এখান দিয়েও দেখো কি হয়েছিল, এইচ প্লাস কিন্তু বের হয়ে গিয়েছিল। সো এই জায়গাটা দিয়েও কিন্তু প্রোটন পাম্প হয়ে যাবে। এরপরে কি হচ্ছে, সাইটোক্রোম সি তে গেল। সাইটোক্রোম সি এর পরে কোথায় গেল? সাইটোক্রোম অক্সিডেজে গেল। সাইটোক্রোম অক্সিডেজটা যেই জায়গায় আছে এটা হচ্ছে চার নাম্বার কমপ্লেক্স। সো দেখো আমরা কিন্তু চারটা কমপ্লেক্স পেয়ে গিয়েছি, তার সাথে এক্সট্রা কি পেয়েছি, ইউবিকুইনন এবং সাইটোক্রোম সি। এখন দেখো আমাদের এই জায়গায় কিন্তু প্রোটন সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এখন এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু নিয়ে আসতে হবে, ফেরত আনতে হবে। সো এখন দেখো এই ইলেকট্রনটা যখন এই চার নাম্বার কমপ্লেক্সের কাছে আসলো তখন কি হলো, এখানে যে প্রোটনটা ছিল এই প্রোটনটা আর এখানের ম্যাট্রিক্সের মধ্যেকার যে অক্সিজেন, সেই অক্সিজেন করবে কি, এই ইলেকট্রনটাকে গ্রহণ করবে, গ্রহণ করে পানি তৈরি করছে। দেখো এখানে কিন্তু আমি এক মোল পানি দেখিয়েছি, এখানে কিন্তু এক মোল মেইনলি তৈরি হবে না, এখানে দুই মোল আমরা দেখতে পাবো প্রপারলি তৈরি হচ্ছে, কারণ আমাদের অক্সিজেনটা এরকম হাফ মোল আকারে আসলে এসে বিক্রিয়া করবে না। সো আমরা জাস্ট নর্মালি এক মোল পানি তৈরি হতে কি লাগে সেটা দেখতে পেলাম, তো এটা দ্বিগুণ আকারে আসবে, এবং এখান দিয়েও দেখো এইচ প্লাস বের হচ্ছে। এখন এই এইচ প্লাস গুলো কি করছে, প্রোটন গুলো কি করছে, এই যে এটিপি সিনথেস কথাটা দেখতে পাচ্ছি, এটিপি সিনথেসটা কি করে দেখো, এই যে একটা ইন্টারেস্টিং জিনিস, এই জায়গাটা কিন্তু আমি দেখলাম মুভ করলো, তাই না, এই জায়গাটা ঘুরে গেল, আসলে এই জায়গাটা রোটেট করে, ঘুরতে পারে। সো এই জায়গাটা যখন ঘুরতে থাকে তখন এই ভেতর দিয়ে এইচ প্লাস আসতে থাকে, এই ভেতরে আসতে থাকে, ম্যাট্রিক্সে ফেরত আসতে থাকে, দুটো ঝিল্লির মাঝের জায়গা থেকে ফেরত আসবে এই ম্যাট্রিক্সের মধ্যে। আচ্ছা ফেরত আসলো এবং তখন কি হবে, এডিপি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। সো এটিপি তৈরি, আমার টার্গেট এটিপি তৈরি হয়ে গেল, এক্সট্রা হিসেবে আমি দেখতে পেলাম পানি তৈরি হলো, এবং পানিটা কাকে ইউজ করে তৈরি হলো, শ্বসনের সময় যে অক্সিজেনটা গ্রহণ করেছিল সেই অক্সিজেনটাকে ইউজ করে সে কিন্তু পানি তৈরি করে ফেলেছে। সো অক্সিজেনের কিন্তু এখানে একটা বিশাল ভূমিকা আছে। আচ্ছা তাহলে আমরা এটা বুঝলাম, এর পরের ছবিটা যদি দেখি, এখানেও সেম জিনিসই আছে, জিনিসটাকে আরেকটু অন্য ভাবে দেখানো, আমরা যেই বই ফলো করি না কেন, ইন্টারনেটে যেই ছবি দেখি না কেন, যে কোনো ছবি দেখেই আমরা যাতে বুঝতে পারি এখানে কি ঘটছে। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা একদম ফার্স্ট যে কমপ্লেক্সটা, সেখানে কি হলো, NADH2 এসে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর এখান থেকে কি করবে, দুটো ইলেকট্রন আলাদা হলো, দুটো ইলেকট্রন আলাদা হওয়ার পরে দেখো এইখানে কোকিউ আছে, কোকিউ হচ্ছে ইউবিকুইনন, বা এটাকে কো এনজাইম কিউ বলতে পারি। এবং দেখো ইলেকট্রনটাকে সে কিন্তু এই ফার্স্ট কমপ্লেক্স থেকেও গ্রহণ করছে এবং সেকেন্ড কমপ্লেক্স থেকেও গ্রহণ করছে, এই কথাটা আমি আগেই বলেছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা তো আগের ছবিটাতে শুধু NADH2 কে দেখেছি, আমরা কিন্তু খেয়াল করিনি কোথায় FADH2 আছে। সো এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছো যে সেকেন্ড কমপ্লেক্সের সাথে কিন্তু এসে FADH2 যুক্ত হচ্ছে, সে কিন্তু ফার্স্ট কমপ্লেক্সে যুক্ত হয় না, সে যুক্ত হয় সেকেন্ড কমপ্লেক্সের এখানে, এবং এসে কি করছে FAD তে পরিণত হচ্ছে। আমাদের মেইন টার্গেট কিন্তু এগুলোকে FAD NAD তে আবার রূপান্তরিত করা, যাতে করে বাকি চক্রগুলো চলতে পারে।
এবং আর একটা জিনিস খেয়াল করলে দেখবে যে এই ফার্স্ট কমপ্লেক্সের ভেতর দিয়ে কিন্তু এইচ প্লাস বের হয়ে এসেছে, থার্ড কমপ্লেক্সের ভেতর দিয়ে এইচ প্লাস বের হয়ে এসেছে, তারপর ফোর্থ কমপ্লেক্সের ভেতর দিয়ে এইচ প্লাস বের হয়ে এসেছে। সো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এইচ প্লাস গুলো বের করে দিচ্ছে কে, এক তিন চার, এই তিনটা কমপ্লেক্স এইচ প্লাস কে বের করছে। সেই সাথে এফ এইচ টু যদি আসে তাহলে কিন্তু এইখানে যে প্রোটনটা বের হওয়া সেটা ঘটছে না, ঘটবে শুধু এই দুটো ধাপ। আর যদি এনএডিএইচ টু আসে তাহলে এইচ প্লাস বের করে দিবে কোন দিক দিয়ে, এই একটা জায়গা, দুটো জায়গা, তিনটা জায়গা দিয়ে। এ কারণেই আসলে এটিপির সংখ্যা এনএডিএইচ টুর ক্ষেত্রে বেশি পাই। আমরা যে পড়েছি যে এনএডিএইচ টু থেকে আমরা তিনটা এটিপি পাই, সেটা মেইন রিজন কিন্তু এটাই, সে বেশি পরিমাণ কমপ্লেক্সে যাতায়াত করতে পারে, তার ইলেকট্রনটা বেশি কমপ্লেক্স দিয়ে মুভ করে, ফলে বেশি পরিমাণ প্রোটনকে সে বের করে দেয়, এবং সেই প্রোটনগুলো যখন ফেরত আসতে থাকে তখন এই এটিপি সিনথেস বেশি এটিপি তৈরি করে, প্রত্যেকটা এনএডিএইচ টুর ইলেকট্রনের কারণে বের হয়ে যাওয়া প্রোটনের জন্য। সো আশা করি আমরা বুঝতে পারছি কেন এনএডিএইচ টুর জন্য আমি বেশি এটিপি পাই, এফএডিএইচ টুর জন্য কেন একটা এটিপি কম পাই। এখন দেখো ইলেকট্রনটা এই কো কিউ করলো কি, ইলেকট্রনটাকে বহন করে থ্রি এর কাছে এনে দিল, কমপ্লেক্স থ্রি, কমপ্লেক্স থ্রি থেকে গেল সাইটোক্রোম সি এর কাছে, সাইটোক্রোম সি থেকে চলে যাবে হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, বা সাইটোক্রোম অক্সিডেজটা যেই কমপ্লেক্স ফোর এর সাথে যুক্ত সেই ফোর এর কাছে, এবং এই ফোরেই হচ্ছে ইলেকট্রনের শেষ পথ, ইলেকট্রনটা এরপরে আর কোনো চেইনে ঢুকছে না, সে সরাসরি কোথায় চলে যাচ্ছে, অক্সিজেনের কাছে। এখানেও দেখো আমরা এক মোল পানি পেয়েছি এবং পাশে দেখো দুই দিয়ে গুণ দেওয়া আছে, কারণ আমরা জানি যে এখানে আসলে দুই অণু পানি তৈরি হবে। এবং এইখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, NH প্লাস লেখা, মানে N সংখ্যক প্রোটন আসলে এটিপি সিনথেস দিয়ে ফেরত আসবে এবং এসে কি হচ্ছে, ADP ATP তে পরিণত হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের যেই মেমব্রেনটার মধ্যে, এই জায়গাটার মধ্যে ঘটে যাওয়া যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভেতরে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়া এবং পানি তৈরির প্রক্রিয়া। এবং দেখো বলা আছে এই অংশটুকু, এই এতটুকু অংশটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই অংশটা কিন্তু চেইনের অংশ না, এটা কিন্তু আলাদা জিনিস, এটা হচ্ছে কেমিওসমোসিস করতে হেল্প করছে, একে কিন্তু আমরা চেইনের অংশ বলবো না। আমরা যখন চেইনের বাহক পড়েছে তখন কিন্তু আমরা এটিপি সিনথেসের নাম বলিনি, সে কিন্তু চেইনের বাহক না। দেখো ইলেকট্রন কি ওর ভেতরে গিয়েছে, অ্যান্সার হচ্ছে না। সো ও চেইনের কিন্তু অংশ না, ও একটা আলাদা অংশ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটাকে। আমরা আরো একটা ছবি দেখবো, আমরা এত ছবি আমি দেখাচ্ছি যাতে করে তোমাদের জিনিসটা একদম মাথায় গেঁথে যায় যে জিনিসটা আসলে কিভাবে ঘটে। এই ছবিটার মধ্যে দেখা সেম ঘটনা, আমি দেখতে পাচ্ছি NADH2 এসেছে, এসে এখানে ভেঙে গেল, FADH2 এসে FAD তে ভেঙে গেল, এবং দেখো ওয়ান নাম্বার কমপ্লেক্স থেকে প্রোটন বের হয়েছে, থ্রি থেকে প্রোটন বের হয়েছে, ফোর এর এখানে প্রোটন বের হয়েছে। ইলেকট্রন কোন কোন দিক দিয়ে গেল, ওয়ান থেকে ইউবিকুইনিয়নের কাছে, টু থেকে ইউবিকুইনিয়নের কাছে, কিউ দিয়ে এখানে কো কিউ বা কোএনজাইম কিউ বুঝাচ্ছে, এবং থ্রি এর ভেতরে গেল, তারপরে সাইটোক্রোম সি তে গেল, তারপরে কমপ্লেক্স ফোর এ গেল, এবং কমপ্লেক্স ফোর এ কি হয়েছে, অক্সিজেনের কাছে ইলেকট্রনটা এসে পানিতে পরিণত হয়েছে। সো আশা করি আমাদের আর কোনো কনফিউশন নেই। এবং তোমাদের এখানে একটা প্রশ্ন হয়তো আসতে পারে যে আমি তো মেমব্রেনের এই ভেতরের জায়গাটার মধ্যে সব এইচ প্লাস পাঠিয়ে দিয়েছে, তাহলে অক্সিজেন যখন পানি তৈরি করছে সে কিভাবে এই প্রোটনটাকে পাচ্ছে? অ্যান্সার হচ্ছে কিছু প্রোটন তো থাকবেই, প্লাস এই এটিপি সিনথেস কি করছে, প্রোটনটাকে পাম্প করে দিয়ে দিচ্ছে না, সো এই প্রোটনটাই কিন্তু পরবর্তীতে গিয়ে এখানে পানিটা তৈরি করতে পারবে। সো তোমাদের যে সকল প্রশ্ন আসার কথা, আমার মনে হয় আমি সবগুলো প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার আগে থেকে দিতে পেরেছি। জিনিসটা একটু কমপ্লেক্স, তো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। এখন দেখো এখানে কিন্তু বলা আছে সাইট্রিক অ্যাসিড চক্র, সাইট্রিক অ্যাসিড চক্রটা কেন বলা বলতো? এবং দেখো এখান থেকে কিন্তু এই তীরচিহ্নটা বের হয়েছে, কারণ TCA সাইকেল বা ক্রেবস চক্র, এখানেই কিন্তু FADH2 NADH2 তৈরি হয়েছিল, তারা এই চক্রটা থেকে বের হয়েছে, বের হয়ে তারপরে সেটা চলে গিয়েছে হচ্ছে এই মেমব্রেনের ভেতরকার যেই ট্রান্সপোর্ট চেইনটা, সেই চেইনটার মধ্যে। সো আশা করি তোমরা জিনিসটাকে ক্লিয়ারলি ধরতে পারছো, এখন ছবিটা পুরোপুরি বুঝতে পারছো, বইয়ের ছবির সাথেও মিল আছে, এছাড়া ইন্টারনেটে যে সকল ছবি পাওয়া যায় সেই সকল ছবি দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন চলো শক্তি উৎপাদনের পরিসংখ্যানটা দেখি। শক্তি উৎপাদনের পরিসংখ্যান বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে এখনো গ্লুকোজকে জারিত করা হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, পানি তৈরি হলো, সাথে তো এটিপিও তৈরি হলো, এখন কতটুকু এটিপি তৈরি হলো এখনো গ্লুকোজের জন্য সেটা আমরা দেখব, এবং এটা দেখব কার জন্য, সবাত শোষণের জন্য।
এবং দেখো এখানে কয়েকটা ধাপে আমরা দেখেছি এই ধরনের ছক কিন্তু আমরা 19 এও পড়েছি বা তোমরা যারা এইচএসসি দিবে সামনে তোমরা কিন্তু অলরেডি জিনিসগুলো জানো। তো আমরা আবার একটু হিসাবটা যদি দেখি, দেখো গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা কি পেয়েছি, 2 অণু এটিপি পেয়েছি, 2 অণু এনএডিএইচ2 পেয়েছি। পরের অংশটাতে আমি পরে আসছি। ক্রেবস চক্রে কি পেয়েছি, অ্যাসিটাইল কোয়ে যখন তৈরি হচ্ছিল তখন প্রতিটা পাইরুভিক অ্যাসিডের জন্য একটা করে এনএডিএইচ2 পেয়েছি, সো দুটো এনএডিএইচ2 হয়েছে। মূল ক্রেবস চক্রে প্রতি পাইরুভিক অ্যাসিডের জন্য এক তিনটা করে এনএডিএইচ2, একটা এফএডিএইচ2, একটা এটিপি পেয়েছি, সো দুটো পাইরুভিক অ্যাসিডের জন্য কি হবে, দ্বিগুণ হবে জিনিসগুলো। এবং ইটিসিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটার ভেতর দিয়ে যখন যাবে তখন এটিপি তো আর চেঞ্জ হচ্ছে না, এটিপি এটিপির মতোই থাকছে। এই জন্য আমরা এখানে ডট ডট দিয়েছি যে এই 2 অণু এটিপি আসলে 2 অণু এটিপি হিসেবেই সর্বমোট এটিপিতে আসছে, আমার ক্যালকুলেশনে আসছে। এনএডিএইচ2 এর ক্ষেত্রে গ্লাইকোলাইসিসের এনএডিএইচ2 টা আমরা জানি প্রতি এনএডিএইচ2 আমরা যদি ইলেকট্রন ট্রান্সপোর্টের চেইনের ভেতর দিয়ে তার ইলেকট্রনটাকে যাতায়াত করাই তাহলে কি হবে, আমরা এটিপি পাবো। এবং কতটুকু, তিনটা করে এটিপি পাবো। কিন্তু এখানে দেখো আমার কিন্তু 6টা এটিপি থাকার কথা, কিন্তু এখানে হিসাব লেখা আছে 4 এটিপি, আবার পাশে লেখাও আছে নট 6, সো আমি 4 এটিপি যুক্ত করলাম। আবার দেখো এখানে আমি 2 অণু এনএডিএইচ2 পেয়েছি, এখানে কিন্তু ঠিকই 3 গুণ হয়েছে, 6টা এটিপি পেয়েছি, 6টা এটিপি যুক্ত করলাম। এটা কোশ্চেন মার্ক দিয়ে রাখি কারণ এটা ব্যাখ্যা করব। এরপরে দেখো 6টা এনএডিএইচ2 3 দিয়ে গুণ দিলে 18টা এটিপি, 2টা এফএডিএইচ2 2 দিয়ে গুণ দিলে 4টা এটিপি, আর 2টা এটিপি সরাসরি এটিপি আকারে যুক্ত হবে। সো আমি এখন যদি পুরোটাকে যোগ করি তাহলে পাবো হচ্ছে 36 অণু এটিপি। এখন আসি এই যে নট 6 এই কথাটাতে, নট 6 কেন বললো, আমার কেন এনএডিএইচ2 ভেঙে আমি এখানে 3টা এটিপি পেলাম না। এটার খুব সুন্দর দুটো ব্যাখ্যা হয়, দুটো ব্যাখ্যার মধ্যে সবচাইতে সহজ বোধ্য যেই ব্যাখ্যাটা সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি। দেখো একটা এনএডিএইচ2 যেটা গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছে সেটা কোথায় তৈরি হয়েছে, সাইটোপ্লাজমে তৈরি হয়েছে। সো এটা মনে করো মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন, এটা মনে করো মেমব্রেনটা, তার দুটো মেমব্রেন, আর এটা মনে করো তার সাইটোপ্লাজম। এখানে যে এনএডিএইচ2টা তৈরি হয়েছিল সে কি করবে, মাইটোকন্ড্রিয়ার প্রথম মেমব্রেনটাকে ভেদ করলো, সেকেন্ড মেমব্রেনে ভেদ করতে যাবে। সেকেন্ড মেমব্রেনে যখন সে ভেদ করে ম্যাট্রিক্সে ঢুকতে যায় তখন কিন্তু সে সরাসরি ম্যাট্রিক্সে ঢুকতে পারে না, এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটার মাধ্যমে এই এনএডিএইচ2টাকে শিফট করে ম্যাট্রিক্সে নিয়ে নেওয়া হয়। এনএডিএইচ2 কিন্তু ম্যাট্রিক্সের বাইরের জিনিস। এখন যেটা হয় যে এই জায়গাটাতে অনেক সময় দেখা যায় যে NADH2 NADH2 সে করে কি, ম্যাট্রিক্সে যখন ঢুকে তখন সে FADH2 তে পরিণত হয়, FADH2 তে সে যখন পরিণত হচ্ছে তখন কিন্তু আমার এই FADH2 যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ঢুকে তাহলে আমার এটিপি সংখ্যা কত হবে, আমার এটিপি সংখ্যা তখন কিন্তু আসবে হচ্ছে 4টি, 4ATP। এটা একটা ব্যাখ্যা হতে পারে যেখানে আমি দেখতে পাচ্ছি যে 6টা NADH2 এর জায়গায় আসলে সেটা FADH2 তে পরিণত হয়ে যাওয়ায় আমার পরবর্তীতে ETC তে 4টা এটিপি আসলো। আরো একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা এরকম যে NADH2 টাকে এই সাইটোপ্লাজমের জায়গা থেকে আমি যদি ম্যাট্রিক্সে নিয়ে যেতে চাই তখন এই যে মেমব্রেনটা, এই মেমব্রেনের মধ্যে আমার কিছু শক্তি খরচ করে তাকে ভেতরে নিতে হয়। সো এইখানে যখন শক্তিটা খরচ হয় তখন দেখা যায় যে প্রতি অণু NADH2 এর জন্য একটা করে এটিপি খরচ হয়ে যাচ্ছে। একটা করে যদি আমার প্রতি অণু NADH2 এর জন্য এটিপি খরচ হয়ে যায় তাহলে আলটিমেটলি আমার কিন্তু এটিপির সংখ্যা কমে গেল। সো আমি যখন নেট হিসাব করব তখন আমি জিনিসটাকে কি পাচ্ছি, আমার NADH2 সাইটোপ্লাজম থেকে ম্যাট্রিক্সে NADH2 আকারেই ঢুকছে কিন্তু আমি এখানে শক্তি খরচ করেছি। সো প্রতি অণু NADH2 এর জন্য এক অণু এটিপি খরচ করলে 2 অণু NADH2 এর জন্য 2 অণু এটিপি খরচ হয়ে গিয়েছে, এবং ইটিসির ভেতর দিয়ে যাওয়ার পরে 6 অণু এটিপি পাওয়ার পরেও আমরা এই 2 অণু এটিপি যেটা খরচ হয়ে গিয়েছে সেটাকে বাদ দিয়ে দিব, ফলে আমার হিসাব কি আসবে, 4টা এটিপি আমার হিসাবে আসবে। সো এভাবে করে কিন্তু আমরা 4 অণু এটিপির হিসাব পেয়ে থাকি। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে NADH2 কেন 6টা এটিপি দিচ্ছে না। মেইন রিজন হচ্ছে এই NADH2টা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার, এই NADH2টা সাইটোপ্লাজমের, এবং সে যখন এই ম্যাট্রিক্সে পৌঁছাচ্ছে
তখন তার জন্য এটিপি খরচ করতে হচ্ছে কিংবা সে এফএডিএইচটিতে পরিণত হয়ে গেছে। এবং এখানে বলাই আছে যে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে প্রবেশকালে একটি এটিপি হারি এফএডিএইচটিতে পরিণত হয়ে যায়। এখানে কিন্তু এফএডিএইচটিতে যখন পরিণত হচ্ছে তখনও তার এটিপি খরচ হচ্ছে, এটিপি তার ইউজ হয়ে যাচ্ছে। তবে পাথওয়ে দুই রকম, একটাতে সে এফএডিএইচটি হতে পারে, একটাতে সে এনএডিএইচটি হিসেবেও থাকতে পারে। এখানে এফএডিএইচটির কথাটা ব্যাখ্যা করা আছে। তো আশা করি আমরা এই লাইনটার মানে বুঝতে পেরেছি যে কেন এখানে এই জিনিসটা ব্র্যাকেট দিয়ে লেখা আছে এবং কেন আমরা পুরনো বইগুলোতে, ইনফ্যাক্ট আমি যখন পড়েছি তখনও আমরা বইগুলোতে পেয়েছি 38 এটিপি, বর্তমানের বইগুলোতে 36 এটিপি বলা হয়। এই জন্য দেখবে যে আমাদের পুরনো ভিডিওগুলোর মধ্যে 38 অনু এটিপির হিসাবটা দেওয়া আছে, 36 অনু এটিপির হিসাবটা দেওয়া নেই। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কেন 36 অনু এটিপি আমরা দেখতে পাচ্ছি। এখন তোমাদেরকে আরো একটা মজার তথ্য দিই, সেটা হচ্ছে এই যে আমরা বলছি বারবার এনএডিএইচটি ভেঙে তিনটা এটিপি আসে, এফএডিএইচটির কারণে দুটো এটিপি আসে, সব সময় কিন্তু এক্স্যাক্টলি এটাই আসবে তা কিন্তু না। এটা কিন্তু কম হতে পারে, এমনও হতে পারে তিনটার জায়গায় আড়াইটা এটিপি আসলো। আড়াইটা তো ওভাবে আমরা বলতে পারছি না, আমরা তখন হিসাব করি হচ্ছে যে দুটো এনএডিএইচটির জন্য তাহলে পাঁচটা এটিপি, সো একটা এটিপি কম আসলো। আবার মনে করো এফএডিএইচটির জন্য কিন্তু ডেল্টা এটিপি করে আসতে পারে, তাহলে দুটো এফএডিএইচটির জন্য কি আসতে পারে, তিনটা এটিপি আসতে পারে। সো এরকম কিন্তু হওয়া সম্ভব। আমরা একটা রাউন্ড ফিগার ধরি, আমরা যেমন একটা সংখ্যাকে অনেক সময় দেখা যায় যে পয়েন্ট থাকলে সেটাকে একটা পূর্ণ সংখ্যা ধরে নিই, এখানেও সেরকম কিন্তু ধরা হয়। এ কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন পাথওয়ের মাধ্যমে যখন এই ইটিসি এর ভেতর দিয়ে এনএডিএইচটু এফএডিএইচটুটা যাচ্ছে, 36 অনু এটিপিও তৈরি হয় না, তার চেয়েও কম হয়, 30 অনু এটিপিও কিন্তু তৈরি হওয়া সম্ভব। সো আমরা এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, অ্যাডভান্সড লেভেলের কয়েকটা জিনিস জানলাম, যে আমাদের এটিপির সংখ্যাটা আমরা যেভাবে আসলে খুব সহজে 3 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, 2 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, ব্যাপারটা কিন্তু আসলে এরকম সহজ না। কারণ বায়োলজিক্যাল যে কোনো কিছুর ক্ষেত্রে মনে রাখবে তার পাথওয়ে পথ বিভিন্ন রকমের হতে পারে এবং সেটার ইম্প্যাক্ট এই শক্তির উপর এসে পড়বে। সো আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি। দেখো একদম নিচে লেখা আছে, 1 মোল গ্লুকোজকে পোড়ালে 686 কিলো ক্যালোরি শক্তি বের হয়, কিন্তু বায়োলজিক্যাল সিস্টেমে মাত্র 380 কিলো ক্যালোরি কার্যকরী থাকে। সো এই বাকি শক্তিগুলো কোথায় গেল? বাকি শক্তিগুলো আসলে তাপ শক্তি আকারে বডি থেকে বের হয়ে যাচ্ছে। দেখো বলাই আছে তাপ শক্তি হিসেবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে 380 কিলো ক্যালোরি বললাম, এটা তখনই হবে যদি 38 অনু এটিপি কোনোভাবে তৈরি হয়ে যায়, তখন 380 কিলো ক্যালোরি পাবো। তাহলে 380 এর জন্য যদি 38টা এটিপি লাগে, তাহলে 36 এটিপির জন্য কতটুকু শক্তি পাবো? আমরা পাবো হচ্ছে 360 কিলো ক্যালোরি, 360 কিলো ক্যালোরি শক্তি আমরা এই 36টি এটিপি থেকে পাবো। তাহলে আমরা বলতে পারি যে প্রতি এটিপি থেকে আমরা 10 কিলো ক্যালোরি করে শক্তি আসলে পেয়ে থাকে। তাহলে যদি আমরা কোনো জায়গায় দেখি যে সেখানে তৈরি হচ্ছে মনে করো 4টি এটিপি, তাহলে টোটাল তা সে কতটুকু শক্তি পেল আমরা তখন লিখতে পারবো যে আসলে এখানে 40 কিলো ক্যালোরি শক্তি সে গেইন করছে। সো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করেছি হচ্ছে যে ইটিসি যেটা রয়েছে সেই ইটিসি এর ভেতর দিয়ে কিভাবে ইলেকট্রনটা যাতায়াত করছে এবং ইলেকট্রনটা কিভাবে পরবর্তীতে এটিপি তৈরিতে হেল্প করছে, কিভাবে পানি তৈরি করছে, আর এখানে এই কেমি অসমোসিস প্রক্রিয়ার আসলে মেইন গুরুত্বটা কি, এখানে ইউবিকুইনন কিভাবে কাজ করছে, সাইটোক্রোম সি কিভাবে কাজ করছে, রিডাক্টেস অক্সিডেস কিভাবে কাজ করছে, এই সব কিছু সম্পর্কে কিন্তু আমরা জেনে গিয়েছি। তো জিনিসটা একটু কমপ্লেক্স, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।